বিরতির পর আবারো স্বাগত। বড় সড় দুর্ঘটনার হাত থেকে অল্পেতে রক্ষা পেল তিনটি গাড়ি। তিনটি গাড়ি একসঙ্গে দুর্ঘটনার কবলে পতিত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনা শনিবার দুপুরে আগরতলা সাবরুম জাতীয় সড়কে উদয়পুর মহকুমাধীন ধ্বজনগর বাজার এলাকায়। এদিন এই দুর্ঘটনায় একসাথে দুর্ঘটনাগ্রস্ত হয় তিনটি গাড়ি, আর এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শনিবার দুপুরে দ্রুত গতিতে আসা একটি বোলেরো গাড়ি ধ্বজনগর বাজারে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জেলা শিক্ষা আধিকারিকের গাড়ি, একটি লরি ও একটি মারুতি গাড়িকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এদিকে এই ঘটনা প্রত্যক্ষ করতে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা এবং চাঞ্চল্য সৃষ্টি হয়। যদিও বোলেরো গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, আর এই ঘটনায় কিন্তু মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুনব প্রত্যক্ষদর্শীরা কি বলছেন। মানে কয়টা গাড়ির আঘাত করছে? তিনটা গাড়ি। কি ক্ষয়ক্ষতি হয়েছে? আচ্ছা, এখানে আহতটাও তো হয়েছে কি কেউ? আর কি গাড়ি বাড়ি দিচ্ছে এটা? কোন জায়গায় এটা? মানে স্থানীয়রা থেকে কি জানতে পারছেন কি বাড়ি দিছে আপনার গাড়িতে? আপনার এই গাড়িটা কি গভর্নমেন্টের? কোন ডিপার্টমেন্টের গাড়ি? শিক্ষা দপ্তরের। জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় বোলেরো গাড়ি, এবং নিয়ন্ত্রণ অতিরিক্ত দ্রুত গতির জন্য কিন্তু এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি তিনটি গাড়িকে ধাক্কা দিয়ে, সরকারি দপ্তরের গাড়ি ছিল, এই তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন, এবং এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আবারও শুনবো কি বলছেন। মানে কয়টা গাড়ির আঘাত করছে? তিনটা গাড়ি। কি ক্ষয়ক্ষতি হয়েছে? আচ্ছা, এখানে আহতটাও তো হয়েছে কি কেউ? এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই, তবে বরাদ ভালো গাড়িগুলো রাস্তার পাশে দাঁড়িয়েছিল, এবং বোলেরো গাড়িটি দ্রুত গতির জন্য কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি গাড়িকে পরপর ধাক্কা দেয়। পরবর্তী সময়ে বোলেরো গাড়িটি পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা এই ঘটনা দেখে কিন্তু ঘটনাস্থলে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়। অন্যান্য খবর নিয়ে আবারও আসবো। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।